আজকে আমরা স্টার ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয় সেটা শিখব। স্টার ডায়াগ্রাম আঁকার আগে আমাদের স্টার ডায়াগ্রামের জন্য আঁকার জন্য একটা ক্যালকুলেশন করতে হবে। সেই ক্যালকুলেশনটা কিসের করব? স্টার ডায়াগ্রামে আমরা সাধারণত 12টা মাসে বৃষ্টিপাতের পরিমাণটা দেখিয়ে থাকি। তো এখানে দেখো আমাদের 12টা মাসের বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু দেওয়া আছে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মাসে বৃষ্টিপাতের পরিমাণটা দেওয়া আছে। এই বৃষ্টিপাতের পরিমাণটাকে আমরা একটা স্কেলে কনভার্ট করে তারপর আমরা স্টার ডায়াগ্রামটা আঁকবো। তাহলে যে ক্যালকুলেশনটা আমরা করব ডায়াগ্রামের ক্ষেত্রে, সেই ক্যালকুলেশনে শুধুমাত্র আমাদের রেনফলটার পরিমাণটাকে স্কেলে কনভার্ট করে নিলেই হবে। এখানে আমরা দেখতে পারবো যে রেনফলের পরিমাণ দেওয়া আছে সব থেকে কম হচ্ছে 3 সেন্টিমিটার এবং সব থেকে কম দেখতে পাচ্ছি 25 সেন্টিমিটার। দেখো এখানে সব থেকে কম আছে 3 সেন্টিমিটার এবং সব থেকে কম দেখতে পাচ্ছি 25.5 সেন্টিমিটার। সেই হিসাবে দেখে নিতে হবে আমরা স্কেলটা কেমন ধরব। এখানে আমরা কী করছি, এখানে আমরা স্কেল ধরছি 1 সেন্টিমিটারে 5 সেন্টিমিটার রেনফল, অর্থাৎ 1 সেমিতে 5 সেন্টিমিটার বৃষ্টিপাত দেখাচ্ছি। সেই হিসেবে স্কেল হয়েছে আমাদের সব থেকে কম 0.6 সেন্টিমিটার এবং সব থেকে বেশি হচ্ছে 5.1। তাহলে আমরা 6 সেন্টিমিটার পর্যন্ত আঁকতে পারবো। এবার চলে যাই ড্রয়িংয়ে। তাহলে ক্যালকুলেশনটা বোঝা গেল সবার? শুধুমাত্র আমাদের দেওয়া থাকবে 12টা মাসের রেনফল, সেটাকে শুধুমাত্র একটা স্কেল ধরে নিয়ে আমরা স্কেলে কনভার্ট করে নেব আমাদের আঁকার জন্য। এবার আসি ড্রয়িংয়ে। ড্রয়িংয়ে দেখো আমরা কি করেছি, আমরা এখানে দেখ বললাম যে 6 সেন্টিমিটার পর্যন্ত দেখাবো। তাহলে প্রথমে কি করতে হবে, 1 সেন্টিমিটার করে করে আমাকে 6 সেন্টিমিটার পর্যন্ত প্রথমে একটা কেন্দ্র থেকে টেনে নিতে হবে। আমরা খাতার একদম মাঝের কেন্দ্রবিন্দু থেকে আমি স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটার আমি একটা দাগ টেনে নেব 1 সেন্টিমিটার দূরত্বে। এরপর এই 1 সেন্টিমিটার করে নিয়ে আমি এক একটা করে সার্কেল আঁকব। প্রত্যেকটা 1 সেন্টিমিটার অন্তর আমি একটা করে সার্কেল আঁকব। এই হিসেবে আমার কটা সার্কেল হচ্ছে, 1, 2, 3, 4, 5, 6টা, অর্থাৎ 6 সেন্টিমিটার, তার জন্য 6টা সার্কেল আমার হবে। ঠিক আছে, এইবার আমাকে কি করতে হবে, 12টা মাসের রেনফল দেখাতে গেলে আমাকে 12টা লাইন টানতে হবে। এখানে আমি একটা লাইন টেনে ফেলেছি, এবার এরকম আমাকে 12টা লাইন টানতে হবে। সেই লাইনটা টানার জন্য যে সুবিধার জন্য আমি বলে দিই, কি করবে তোমরা, স্কেল ধরবে, স্কেল ধরে যে কেন্দ্রবিন্দু সেই কেন্দ্রবিন্দু থেকে উপরের দিকে 6 সেন্টিমিটার নেওয়া হয়েছে, নিচের দিকে 6 সেন্টিমিটার টানবে, পূর্ব দিকে 6 সেন্টিমিটার, পশ্চিম দিকে 6 সেন্টিমিটার। তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বরাবর প্লাস চিহ্নের মতো প্রথমে একটা 6 সেন্টিমিটার করে প্রথমে টেনে নেবে। তাহলে 4টে আমার হয়ে গেল, আরও আমাকে 8টা টানতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। এই প্লাস চিহ্নের মাঝের জায়গাগুলোতে আমি দুটো দুটো করে লাইন টেনে নেবো। ঠিক একই ডিস্টেন্সে আমি দুটো করে লাইন টেনে নেবো। তাহলে আমার কিন্তু পুরো 12টা মাসের 12টা 6 সেন্টিমিটারের লাইন টানা হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমি প্রত্যেকটা লাইনে আমি কিন্তু নাম দিয়ে দিয়েছি। দেখো একদম প্রথমে উপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হয়ে গেল আমার 12টা লাইন। এরপর আমাকে কি করতে হবে, পুরো 12টা লাইনে অর্থাৎ 12টা মাসে বৃষ্টিপাতের পরিমাণটাকে দেখাতে হবে। তাহলে আমরা দেখে নিই যে জানুয়ারি মাসে বৃষ্টিপাতের পরিমাণ যেটা আমরা স্কেল ধরেছি, স্কেল ধরে কত হয়েছে, 0.6 সেন্টিমিটার। তাহলে জানুয়ারি মাসে একদম সেন্টার থেকে অর্থাৎ একদম কেন্দ্র থেকে স্কেল বসাবো, বসিয়ে আমি দেখো এতদূর পর্যন্ত হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে তার ঠিক নিচে দেখো 0.5-এর পরে 0.6 পর্যন্ত হয়েছে জানুয়ারি মাসে বৃষ্টিপাত। তারপরেই আছে কত, ফেব্রুয়ারি মাসে আছে 0.9। আমি তারপরেই ফেব্রুয়ারি মাসে দেখো তার থেকে বেশি 0.9, অর্থাৎ 1 সেন্টিমিটারের একটু নিচে আছে 0.9। তারপরে আছে মার্চে
0.8 মার্চে 0.8 নিয়েছি দেখো 0.9 এর থেকে একটু কম ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা মাসে বৃষ্টিপাতের পরিমাণটা আমি কিন্তু দেখিয়েছি এভাবে দেখিয়েছি এরপর যতটা পর্যন্ত স্কেলে আমার মান হচ্ছে ততটা জায়গা আমি কি করব স্কাই কালার দিয়ে আমি চিহ্নিত করব তার কারণ বৃষ্টিপাতের কালারটা আমরা স্কাই কালার দিয়ে দেখাই স্কাই কালারের পেন দিয়ে আমরা কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা দেখাবো তারপর যে বাকি লাইনের অংশটা সেটা আমি ব্ল্যাক কালারের পেন দিয়ে আমরা কি করব ডট 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 করে আমরা পূরণ করে দেব তাহলে আমার 12টা মাসের রেইনফল দেখানো হয়ে গেল এরপর এটা তো আমরা স্কেলটা ধরে নিয়ে করলাম তাহলে 1 সেন্টিমিটারে আমি কত বৃষ্টিপাত দেখাচ্ছি 5 সেন্টিমিটার 1 সেন্টিমিটার আমি স্কেল ধরেছিলাম তাহলে দেখো 1 সেন্টিমিটারে আমি লিখেছি 5 অর্থাৎ 5 সেমি বৃষ্টিপাত 2 সেন্টিমিটারে 10 3 সেন্টিমিটারে 15 এইভাবে 20 সেমি 25 সেমি 30 সেমি তাহলে 6 সেন্টিমিটারে আমি দেখাচ্ছি 30 সেন্টিমিটার বৃষ্টিপাত এখানে দেখো আমাদের কি আছে হাইয়েস্ট আছে 25.5 সেন্টিমিটার তাহলে আমি কিন্তু এখানে হাইয়েস্ট কত দেখিয়েছি 30 সেন্টিমিটার যেহেতু 6টা দাগ হয়েছে তার জন্য 1 সেন্টিমিটারে 5 সেমি তাহলে 6 সেন্টিমিটারে 30 সেমি এইভাবে কিন্তু আমি এটা স্কেলটা দেখাবো তার কারণ আমরা তো স্কেলটা ধরে নিয়ে এটা ড্রয়িং করলাম কিন্তু আমাকে তো দেখাতে হবে আমি 1 সেমিতে কত সেমি বৃষ্টিপাত দেখাচ্ছি 1 সেমিতে 5 সেমি 6 সেমিতে 30 সেমি ঠিক আছে এরপর এর একটা হেডিং দিতে হবে হেডিংটা কি স্টার ডায়াগ্রাম এবং কি দেখাচ্ছি ডায়াগ্রামটাতে শোয়িং দা রেইনফল ডিস্ট্রিবিউশন অফ 12 মান্থস অর্থাৎ 12টা মাসের রেইনফলের যে ডিস্ট্রিবিউশনটা সেটা আমরা এই স্টার ডায়াগ্রামের সাহায্যে দেখাই এর নিচে আমি স্কেলটা লিখে দেব স্কেলটা কত ধরেছিলাম 1 সেন্টিমিটার টু 5 সেমি রেইনফল ঠিক আছে